এই আমাদের কাছে চলে আসলো। এই যে সাথে ছিল বোরহানি, পেয়েছেন সালাদ, যদিও পেঁয়াজ নেই, পেঁয়াজের বাজারে আগুন। বোরহানিটা অসাধারণ ছিল, কারণ পরিমিত পরিমাণ ঝাল, মিষ্টি, টক। আসলে বোরহানিটা এক কথায় যদি রেটিং দিতে চাই, 10/10, খুবই টেস্ট ছিল। মাংসগুলো খুবই সফট এবং ঝরঝরা মাংস, এবং রাইসও খুব ঝরঝরা, বেশি তেল নয়। আমরা অন্যান্য হোটেলে যেরকম দেখে থাকি, অন্যান্য রেস্টুরেন্টে যে তেল অনেক বেশি থাকে, তেলের জন্য খেতে পারি না, বাট এখানে তেল খুবই পরিমিত পরিমাণ, এবং রাইস আপনারা দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরা। এ হচ্ছে বাসমতি চাল। অন্যান্য জায়গায় দেখা যায় বাসমতি চাল বলে ভাতের চাল দিয়ে দেয় এবং কোলার চাল দিয়ে দেয়, বাট এটা ভালো ছিল। গাইজ, আমরা এখন আছি আপনার জিগাতলা বাস স্ট্যান্ডে। এই জিগাতলা ঘরে রাইফেল সিস্টার, আর এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সুলতান ডাইন। এই বিল্ডিংয়ের দোতলাই হচ্ছে সুলতান ডাইন। তো চলুন আমাদের সাথে। গাইজ, আমরা এখন চলে আসলাম সেই সুলতান ডাইনের সামনে। এই দেখতে পাচ্ছেন সুলতান ডাইন, মনে হচ্ছে ভিড় খুব কম। ভিতরে গিয়ে দেখ, এনভায়রনমেন্টটা খুবই জোস। যদি আপনারা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পেয়ে যাবেন সুলতান ডাইন সম্পর্কে, বাট আমরা চলে আসলাম রিভিউ দেখে সুলতান ডাইনে খাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন ভিতরটা খুবই সুন্দর, খুব নিরিবিলি পরিবেশ, যদিও ভিড়ের টাইমে খুব ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে সুলতান ডাইনের মেনু কার্ড। চলুন আমরা জেনে নেই মেনু কার্ড সম্পর্কে। আপনারা জানেন সুলতান ডাইন মূলত বিখ্যাত কাচ্ছির জন্য। সো এখানে আপনারা কাচ্ছি পেয়ে যাবেন তিনভাবে। যদি আপনারা প্রথম শুধু কাচ্ছি নেন, এটা শুধু বাসমতি চালের, এটা হচ্ছে একজনের জন্য 399 টাকা, যেটা আপনারা দুজন অনায়াসে খেতে পারবেন। তিনজনের জন্য 1099 টাকা, এবং পাঁচজনের জন্য 1840 টাকা। অবশ্যই যদি পাঁচজন খান, আপনারা ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি যদি আসেন তাহলে নেবেন। এছাড়া আপনারা কাচ্ছি বাসমতি চালের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা বোরহানি, পিনি অথবা জর্দা, এটা একজনের জন্য 460 টাকা, তিনজনের জন্য 1299 টাকা, পাঁচজনের জন্য 2150 টাকা। এবং কাচ্ছির সাথে যদি আপনারা চিকেন রোস্ট আর বোরহানি নেন, এই আইটেমটা নিলে আপনাদের পড়বে একজনের জন্য 540 টাকা, তিনজনের জন্য 1540 টাকা, এবং পাঁচজনের জন্য 2550 টাকা। এছাড়া এখানে রয়েছে আপনার মোরগ পোলাও। মোরগ পোলাও এখানে হচ্ছে প্লেন হচ্ছে একজনের জন্য 299 টাকা, তিনজনের জন্য 830 টাকা, এবং পাঁচজনের জন্য 1340 টাকা। এছাড়া আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনার বিয়েতে, আমরা বিয়ে বাড়িতে যেরকম খাবার খাই কাচ্ছি অথবা পোলাও, এর সাথে হচ্ছে আপনার চিকেন রোস্ট, বিফ রেজালা, মাটন রেজালা, সাথে পাচ্ছেন আপনার বোরহানি, পিনি, এগুলো আপনারা আসলে নিতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা যদি সাথে কিছু অ্যাড করতে চান, লাইক প্লেন পোলাও, চিকেন রোস্ট, চিকেন তান্দুরি, বিফ রেজালা, মাটন রেজালা, চিকেন, হ্যাঁ, এছাড়া হচ্ছে আপনার ডেজার্ট আইটেম পিনি, জর্দা, বেভারেজ আইটেমের মধ্যে পাচ্ছেন আপনারা ওয়াটার, সফট ড্রিঙ্কস, বোরহানি, জাফরানি শরবত। এছাড়া হচ্ছে স্পেশাল হচ্ছে আপনার, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিনি ছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাচ্ছি পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ, আপনি যদি একা খেতে চান, একা প্যাট ভোর খেতে পারবেন। আমি সাজেস্ট করবো যদি দুজন, যদি কম খেতে পারবেন তাহলে দুজনই খাবেন। এখানে রয়েছে আপনার মোটামুটি ভালোই পিস দিয়েছে, 4 পিস মাংস, 1 পিস আলু। তো দেখি টেস্ট কেমন, টেস্ট করে নেওয়া যাক।
গরম গরম কাচ্ছি, স্বাদটা অসাধারণ ছিল। যদি আপনার রেটিংয়ের ক্ষেত্রে দেখতে চান তাহলে 10/9 দেওয়া যায়। এনভায়রনমেন্ট এবং তাদের সার্ভ কোয়ালিটি এবং তাদের রাইস এবং রান্নার কোয়ালিটি এবং মাংসটাও খুব মজাদার ছিল। অন্যান্য হোটেলে যেরকম টেস্ট থাকে তার সাথে ব্যতিক্রম, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। এখন দেখি বোরহানির টেস্টটা কেমন। বোরহানিটা অসাধারণ ছিল, কারণ পরিমিত পরিমাণ ঝাল, মিষ্টি, টক। আসলে বোরহানিটা এক কথায় যদি রেটিং দিতে চাই 10/10, খুবই টেস্ট ছিল, জিভে লেগে থাকার মতো। হ্যাঁ, আমার থেকে খাওয়া বেস্ট বোরহানি মনে হচ্ছে, কারণ আমি এর চাইতে টেস্টি বোরহানি কখন খাইনি। অন্যদের ক্ষেত্রে বলতে পারি না, হয়তো এটা শুধুমাত্র সুলতান ডাইনেই পাওয়া যায়। কাচ্চি খাওয়ার পর বেস্ট ডেজার্ট হচ্ছে পিন্নি। দেখে নেওয়া যাক পিন্নির টেস্টটা কেমন। কাচ্চির টেস্ট যেহেতু ভালো ছিল, পিন্নির টেস্ট অবশ্যই ভালো হবে। পিন্নিটাও মজাদার, বাট অত মিষ্টিও না, আবার কম মিষ্টিও না, সবার জন্য পারফেক্ট। অ্যান্ড অরেঞ্জ একটা ফ্লেভার আছে, মেবি আপনারা চাইলে যখন আসবেন অবশ্যই পিন্নিটা একটু ট্রাই করে দেখবেন। মাংস মাম আসলে বেশি দেওয়া, ক্লাস দেন।
খাওয়া দাওয়া শেষ করে তারপর তুলবো না, বুঝছো না? মরিচ গুলো অনেক ঝাল, Thank you.